এদিকে টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন আর সেখানে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋতুপর্ণা নিজেই বিষয়টি জানিয়েছেন। ফেসবুক ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, আমি কোভিড-19 পজিটিভ হয়েছি, তবে আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি বর্তমানে ভালো আছি। করোনা আক্রান্ত হলেও শরীরে উপসর্গ নেই জানিয়ে ঋতুপর্ণা লিখেছেন, সব রকম প্রশাসনিক নিয়মবিধি মেনে চলছি এবং চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করছি। আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছি এবং এখানকার একটি রিকভারি সেন্টারে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। এদিকে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, আপনাদের সবাইকে শান্ত ও নিরাপদ থাকার অনুরোধ করছি। আমার পরিবার এবং স্টাফরা সবাই নিরাপদে আছেন, আপনাদের উদ্বেগ এবং শুভকামনা জন্য সবাইকে ধন্যবাদ। প্রসঙ্গত, ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী কাজের সূত্রে দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের বাসিন্দা। নায়িকার দুই ছেলে মেয়ে অঙ্কন এবং রেশনাও ওই দেশেই পড়াশোনা করে। লকডাউন এবং তার পরবর্তীকালে লম্বা সময় সিঙ্গাপুরে কাটিয়েছিলেন ঋতুপর্ণা। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।